আজকে হচ্ছে 26 তারিখ, 26শে জানুয়ারি, আর আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে পুরুলিয়ার উদ্দেশ্যে। ব্যাকপ্যাকিংয়ের কোনো ভিডিও দেখাইনি, সবে বেরিয়ে 5 কিলোমিটার এসেছি আর এখন ভিডিওটা চালু করলাম আমি। রাস্তায় শুধু কুয়াশা ভর্তি। এই হচ্ছে আমাদের বাইক ভিস্ট্রম, আমাদের স্বপ্ন। তো তোমাদের যেতে যেতে আরও কথা বলবো, কোথা দিয়ে যাচ্ছি না যাচ্ছি, এখন বেরিয়ে যাই আর তোমাদের রাস্তার একটু ভিডিও দেখাচ্ছি কীরকম কুয়াশা আছে, তো তোমরা দেখতে থাকো, চলো চলো। ইস নে নে নে, আমরা জার্নি স্টার্ট করেছি নদিয়ার বেথুয়া ডাউরি থেকে। সামনে এতটাই কুয়াশা যে এই সামনের কিছু অংশ আমি দেখতেও পাচ্ছি না, এতটাই কুয়াশা হয়ে আছে। এখন সকাল 7টা বাজে আর রাস্তার কন্ডিশন এরকম হয়ে আছে পুরো। আমরা এখন আছি গৌরাঙ্গ সেতুর উপরে, আমরা প্রায় 30 কিলোমিটার মতন কভার করে ফেলেছি। এক্স্যাক্ট আমি পরে দেখে বলছি তোমাদের, একটু বেলা হয়ে গেছে বলে একটু ভিড় পাচ্ছে হালকা, আর এই আস্তে আস্তে লরি ফরিগুলো উঠলে তখন একটু ঝামেলা হয়ে যায়। ছোটো গাড়ি থাকলে কোনো ব্যাপার হয় না, ট্রেনে চলে যায়। আমরা পুরুলিয়া যাবো বর্ধমান রোড হয়ে, তো ওই রাস্তাটা শুনেছি ভালো, বর্ধমান দিয়ে বেরিয়ে দুর্গাপুর, দুর্গাপুর ব্যারেজ হয়ে তারপরে বাঁকুড়ার পরই মনে পুরুলিয়া চলে আসবে। আমি তো প্রথমবার যাচ্ছি, অতটা রাস্তাটা মনে নেই, যা ম্যাপে দেখাবে সেই মতোই যাবো আর কি। সেই আমরা রোডে চলে এসেছি, কালনা রোড যেটা বলে, সোজা গেলে হয় কালনা পরে আর ডান দিকে বেঁকে গেলে আমরা ওই কুসুমগ্রাম নদনঘাট এইসব হয়ে চলে যাবো আর কি। তো আগেবারে যখন বোলপুর গেলাম তখন এই রাস্তা দিয়ে গেছিলাম আমরা। রাস্তার কন্ডিশন ভালো, বাট একটু ভিড় হয়, বেলা হয়ে গেলে রাস্তাতে প্রচুর ভিড় হয়, কারণ দেখতে পাচ্ছ তোমরা লরিগুলো যাচ্ছে অনেক, লরি ছোটো গাড়ি তো আছেই সব, তাই ভিড়টা বেশি হয়। তো এখান থেকে যখনই পড়বে সকালবেলা বেরিয়ে গেলে একটুখানি বেটার হয়, কারণ যতবারই গেছি সকালবেলা কভার করেছি তো ফাঁকা পেয়েছি অনেকটাই। কিছুটা গিয়ে আমাদের ডান দিক নিতে হবে, ডান দিক নিয়ে আমরা ওই কুসুমগ্রাম রোডে ঢুকে পড়বো। আমরা এখন আছি বেলগ্রাম বলগুনা রোডে, যে রাস্তাটা দিয়ে আমরা বোলপুর গেছিলাম সেই রোডটা ধরেই আমরা এখন যাচ্ছি, তাই আমি বেশি ভিডিও করছি না, কারণ তোমরা এই রোডের পুরো ডিটেলস আমার আগের ভিডিও যেটা আমি বোলপুরে রাইড করেছিলাম তোমরা যদি দেখে না থাকো আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখবো, তোমরা একবার চেক করে নিও। তো আমি যতক্ষণ না নতুন কোনো রাস্তায় উঠছি ততক্ষণ তোমাদের কোনো ভিডিও দেখাচ্ছি না, কারণ সেম রোড দেখিয়ে কোনো লাভ নেই, তাই তোমাদের সাথে আবার কিছুক্ষণ পরে দেখা হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ হয়তো কুয়াশা তো একদম ঢেকে আছে, দার্জিলিংয়ে গেলে বা পাহাড়ে গেলে যেরকম মনে হয় যে মেঘে পুরো ঢেকে আছে সেরকম দেখে মনে হচ্ছে, স্পিডও তুলতে পারবো না। এটা হচ্ছে NH116A, তো গ্লাভস তো পরে আছি, নর্মাল উন্টারের জন্য নয় অ্যাকচুয়ালি এগুলো, ওর জন্য কি হচ্ছে হাত দুটো জমে আছে। এটা স্টিল বাটের রাইডিং ইয়ার্স, 1500 টাকারগুলোর থেকে 800 টাকার অনেক ভালো। আমি একটা কিনেছি 1800 টাকা দিয়ে, সেটা এর থেকেও পাতলা, ওটা জাস্ট গরমকালে ইউজ করা যাবে, উইন্টারে তো ইউজই করা যাবে না ওটা একদম। আর এটা যথেষ্ট মোটাও আছে, এখন প্রায় 10-11 ডিগ্রি চলছে, তাতে আমি এটা পরে আছি, ঠান্ডা লাগছে অল্প ভিতরে, কারণ এটা তো আর উইন্টারের নয়। তার জন্য যদি তোমরা পারচেস করতে চাও তো লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন থেকে, লিঙ্কটা তোমরা নিয়ে নিও। এখন বাজে 8:17 আর আমাদের বাকি হচ্ছে আর 258 কিলোমিটার, যেটা ম্যাপে টাইমিং দেখাচ্ছে 6.5 ঘন্টা। তোমরা পুরো ভিডিওটা দেখো, আমার ভিডিওগুলো কীরকম লাগছে তোমরা কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো আর নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, কারণ এরপরে আর একটা গ্রুপ রাইড হতে চলেছে, সেটাও তোমাদের দেখাবো কোথায় আমরা গ্রুপে যাচ্ছি, কতজন যাচ্ছি, সব তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা আছি হচ্ছে ভিটা বলে একটা জায়গাতে, কিছুক্ষণ পরেই হচ্ছে বর্ধমান পড়বে, আমরা এদিক দিয়ে এসেছি আর যাবো হচ্ছে এদিকে। তো এখানে একটা হোটেল আছে, মহাপ্রভু হোটেল, এখানে একটুখানি টি ব্রেক নিয়ে নিলাম আমরা। তো ট্রিপ ব্রেক নিয়ে আমাদের এখন আবার জার্নি শুরু হবে, আবার দেখা যাক 100 কিলোমিটার পরে দাঁড়াবো। আমি যখন থামলাম তখন দেখাচ্ছে 98 কিলোমিটার, 34 করে মাইলেজ দিচ্ছে এদিকে,
রাস্তাটা ফাঁকা হলে কি হবে, সরু তো, ওর জন্য বেশি স্পিড তোলা যাচ্ছে না। মির্জাপুর, আমরা এখন চলে এসেছি মির্জাপুরে, বর্ধমানের আগেই পড়ে এটা। রাস্তাটা ভীষণই সরু, তোমরা দেখতে পাচ্ছ যে একটা লরি যাচ্ছে বলে আমরা পাশও করতে পারছি না। আমরা এখন এসে পড়েছি বর্ধমানে, বর্ধমান রেলগেটটা মনে হয় আগে আছে। তো একটু ভুল হয়ে গেছিলো আমার, আমি স্টেশন থেকে চলে যাচ্ছিলাম, তো আবার রাস্তাটা ঠিক ধরে নিয়েছি। ওহো, টার্নিংটা তো হেভি রাস্তাটা। আমাদের নিতে হবে হচ্ছে ডান দিকে, সোজা গিয়ে ডান দিক নিতে হবে। তো রাস্তাটা চেনা থাকলো, প্রথমবার এসছি বলে একটু প্রবলেম হয়েছে। সামনে দেখতে পাচ্ছ দুর্গাপুরের হোর্ডিং লাগানো আছে, তার মানে সোজা গেলে দুর্গাপুর পড়বে। আমরা এখন এসে পড়েছি NH 114 বা NH 2B তে। সব জায়গাতে কাজ চলছে, তো এখন আমরা যে রাস্তাটা আছি তার নাম দেখাচ্ছে দুর্গাপুর পুরুলিয়া রঘুনাথপুর রোড। তো আমরা পানাঘর আসতে চলেছি। ওয়েলকাম টু বড়বা আড্ডা এক্সপ্রেস ওয়ে। বাঁকুড়া হচ্ছে 71 কিলোমিটার, দুর্গাপুর 24 কিলোমিটার। এখনো তোমরা শুধু রোডটা এনজয় করো, তো সুন্দর রোডটা বানিয়েছে এখানে। সব জায়গায় যদি এরকম রোড হয়ে যায়, বা যে জায়গাটায় আমরা এখন এসেছি সেটা হচ্ছে বিরুডিহা। তো দুর্গাপুর ঢোকার আগে একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে পেট্রোল ফিল করলাম। 9.5 লিটার পেট্রোল লাগলো বাইকে, 948 টাকার মতন নিল, 998 টাকা, সরি 998 টাকা 45 পয়সার তেল লেগেছে। তো এই দেখো, এখন আমাকে 36 করে মাইলেজ দিচ্ছে আপাতত। মাইলেজটা একটু কমেই গেছে বলতে গেলে, আগের বারে আমরা উড়িষ্যা গেছিলাম প্রায় 40 মাইলেজ পেয়েছিলাম, 40-41। জানি না পুরুলিয়াতে কত ঠান্ডা হবে, তো জ্যাকেট নিয়ে নিয়েছি, ওর জন্য লাগেজটা একটু বেশি হয়ে গেছে। তোমরা দেখতে পেয়েছো দুখানা ব্যাগ হয়ে গেছে। আর তোমরা যদি উড়িষ্যার ব্লগটা দেখে না থাকো, মানে বাগদা বিচার আর কি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা প্লিজ গিয়ে দেখে নিও। সামনে টোলগেট আসতে চলেছে, এটা মনে হয় দুর্গাপুরের টোলগেট। পুরুলিয়া যাওয়া জার্নিতে মনে হয় একটাই টোলগেট পড়বে। তো যখন তোমরা দুর্গাপুর আসার কিছুটা আগে ওভারব্রিজ আছে, তার আগে দেখবে খাটপুকুরটা লেখা আছে, সেখান থেকে তোমরা ব্রিজে উঠবে না, সাইডে যে রাস্তাটা আছে নিচ থেকে ওই রাস্তাটা ধরে চলে আসবে, কারণ তোমাদের লেফট টার্ন নিতে হবে এই নিচ থেকে। এই যে গোপনাথপুর থেকে লেফট টার্ন নিয়ে নিলাম। বড়জোড়া হচ্ছে 8 কিলোমিটার এখান থেকে, আর বাঁকুড়া 40 কিলোমিটার, খড়গপুর 170 কিলোমিটার দেখাচ্ছে। বাবা, তো আমরা দেখো কোথায় চলে এসেছি এখন। ওয়েলকাম টু দুর্গাপুর ব্যারেজ। এই দেখো সামনে রাস্তার অবস্থা, দুর্গাপুর ব্যারেজ দেখলে কি হবে, কন্ডিশন তো অনেক খারাপ করে রেখেছে। থ্যাংকস ফর ভিজিটিং দুর্গাপুর ব্যারেজ। এটা পুরানো টোল প্লাজা। এখন বাজে 11:17, আর এখনো 117 কিলোমিটার বাকি। চার ধারে শুধু জঙ্গল। বাঁকুড়া পৌঁছানোর আগে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি, একটু টিফিন করে নেব, ছোলা বাটুরা অর্ডার দিয়েছে, তো একটু রিল্যাক্স করে খেয়ে দে তারপর এখান থেকে বেরিয়ে যাবো। রেস্টুরেন্টের নামটা আমরা পরে দেখাচ্ছি তোমাদের। বাঁকুড়া এখনো 22 কিলোমিটার। হ্যাঁ, কি বেলপুকুরিয়া নিয়ে কি বলবো। ছোলা বাটুরা এসে গেছে, খুব ভালো বানিয়েছে, এদের টেস্ট আছে ভালো।
আমরা এখান থেকে খেয়ে নিয়ে তারপর আবার বেরিয়ে পড়ব। এখনও বাঁকুড়া আসতে অনেকটা দেরি, এখন আছি বেলিয়াতোড়াতে। বেলা 12টার সময় ব্রেকফাস্ট। বেলিয়াতো জায়গাটার নাম, বাঁকুড়া যাওয়ার আগে পরে। আর এখানে আমরা এখন দাঁড়িয়েছিলাম আহারিকা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে, এখানে খেলাম। খাবার খুবই ভালো, তো তোমরা যদি আসতে চাও আসতে পারো। দেখো এখানে একটা এইচপি পেট্রোল পাম্পও আছে, পেট্রোল পাম্পটা পেরিয়ে এসেই আহারিকা রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল। খুব ভালো খাবার বানায়, চাও খুব ভালো করে, তোমরা আসলে একবার চেক করো এখানে। আর আমরা এখন এদিকে বেরিয়ে চলে যাব হচ্ছে বাঁকুড়ার দিকে। হ্যাঁ, ওখানে দাঁড়িয়ে আছে, লাঞ্চও অনেক কিছু পেয়ে যাবে। জায়গাটা দেখো কেমন লাগলো খেয়ে, ভালো হয়েছে, একদম ফ্রেশ, টেস্টও ভালো, খুব ভালো খাবার। তোমরা একবার খেয়ে দেখতে পারো এখানে যদি আসো এই রাস্তাতে। আমাদের এখানে 140 টাকা বিল হয়েছে। তারপর আর কিছুটা এসেই আমাদের নিতে হলো ডান দিকে। ডান দিকে আসতেই আমরা ধরে নিলাম NH 314, বা এটাকে SH2O বলা হয়। রাস্তাটার কন্ডিশন অতটা ভালো লাগছে না দেখে, গাড্ডাও আছে, সেগুলোকে টাপ্পি মেরেছে। দেখো রাস্তাটার ধারে শালবন একদিকে, এগুলো শালবনই তো মনে হয়। রাস্তাটা এঁকে বেঁকে চলে গেছে পুরো, রাস্তাটা ম্যাপে যেরকম দেখাচ্ছে পুরো সাপের মতন। দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না, সাপের মতন এঁকে বেঁকে গেছে। আর দুধারে বড় বড় গাছগুলো জানো পুরো ছাটাই করে রেখেছে, একেবারে দেখে মনে হচ্ছে পুরো রাস্তার উপর ছাওয়া দিয়ে রেখেছে। তো আমি একটা সাবস্ক্রাইবার পেয়েছি, যেখানে আমি রেস্টুরেন্টে খেতে ঢুকেছিলাম ওখানেই। ওর নাম সুরজিৎ, ও দাদাও একজন রাইডার। বাঁকুড়া সোজা বিষ্ণুপুর বাদিকে, এদিকে যাবো তো। 5 কিলোমিটার পরে আমাদের রাইট টার্ন নিতে হবে। সামনে একটা ব্রিজ পড়তে চলেছে। পুরুলিয়া 84 কিলোমিটার, অযোধ্যা 129, আমরা যাব অযোধ্যা, তাই 117 কিলোমিটারই দেখাচ্ছে আমাদের। এখন আমরা দাঁড়ালাম একটু রাস্তাতে, রাস্তাটা দেখে ভালো লাগলো, ছাওয়া আছে, তাই একটু দাঁড়িয়ে রেস্ট নেওয়ার জন্য দাঁড়ালাম। এটা হচ্ছে ইন্দপুর পুলিশ স্টেশন এখানটা, আর এখানে একটা মন্দিরও আছে। ও তোমরা দেখতে পাচ্ছ রাস্তাটা এরকম গিয়ে আবার এরকম উঠেছে রাস্তাটা। 99 কিলোমিটার বাকি আছে পুরুলিয়া অযোধ্যা পাহাড়। আর তার আগে আমরা এই জায়গাটায় দাঁড়ালাম। রাস্তাটা দেখো কি সুন্দর, তোমরা দূরেরটা দেখতে পাচ্ছ কিনা জানি না, বাট পুরো পাহাড়ের মতন কেটে কেটে উপর দিকে উঠেছে। রাস্তাটা একদম ফাঁকা আছে, আর গাড়ি চালিয়ে হেভি মজা। তোমাদের বলে রাখি, কলেজ মোড় থেকে তোমরা ডান দিকে নিয়ে নেবে, ঠিক আছে? এটা হচ্ছে বাঁকুড়া জেলা শেষ, মানে পুরুলিয়া স্টার্ট হয়ে গেল। এটা কলেজ মোড় থেকে তোমরা নিয়ে নেবে হচ্ছে বাঁ দিকে, তাহলে তোমরা পুরুলিয়ার দিকে চলে আসবে। অযোধ্যা পাহাড় 93 কিলোমিটার, বাট আমাদের কাছে 79। শুধুই জঙ্গল। আর দেখো এই যে মহিষের পাল, গরুর পাল সব নিয়ে যাচ্ছে। এখানে বাম্পারগুলোতে কি সুন্দর ডিজাইন করে রেখেছে দেখো তোমরা। এখন আমরা আছি কংসাবতী নদীর উপরের ব্রিজে। কংসাবতী নদীতেও কোনো জল নেই, শুধু বালি আর বালি। শুকিয়ে কাঠ,
তো অযোধ্যা পাহাড় এখনো 72 কিলোমিটার দেখাচ্ছে, আর আমাদের দেখাচ্ছে এটা, এটার নাম হচ্ছে দুয়ারসিনি, এটা হচ্ছে দুয়ারসিনি সেতু। সেতু সব বানানো কিন্তু নদীতে জল নেই। দেখি জায়গার নাম, আমরা 321 কিলোমিটার কমপ্লিট করে ফেলেছি, আর বাকি হচ্ছে 16 কিলোমিটার। রাস্তা খুব সুন্দর, মাঝে মাঝে যে টাউনগুলো পড়ছে তাতে একটু ভিড় আছে কারণ রাস্তা সরু। আমাদের রেসের আর 24 মিনিট বাকি। কি লাগছে, ওই দেখো পাহাড় দেখা যাচ্ছে। আমাদের রিসর্ট যেটা আছে সেটা রাইটাই আছে দেখাচ্ছে। এই জায়গাটার নাম হচ্ছে সংকুপি। কোথা দিয়ে যাচ্ছে দেখি রাস্তা, এদিকে আদৌ রাস্তা আছে কিনা। এদিকে আছে পলাশ ডুঙ্গুরি। তো আমরা পৌঁছে গেছি এখন ছৌবনি ইকো রিসর্টে। Gracias.